পুলিশ সুপার কে অমরনাথ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাহুল বোস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার বাবা এবং মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতদেহটি আগামীকাল কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমি বললাম না আপনাকে, একজনকে আমরা অ্যারেস্ট করেছেন, যে রাহুল বসু, তো উনাকে অ্যারেস্ট করেছেন, মানে অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশন। উনার বাকি মানে মানে যে ওয়্যার অ্যাবাউটস ভেরিফাই করার জন্য প্যারেন্টসকে ডেকেছেন, উই আর ইন্টারোগেটিং। আমরা যেটা এক্সপেক্ট করছি কি ওই যে রাস্তা যে আছে দ্যাট ইজ টুয়ার্ডস এক্সিট অফ দ্য টাউন, তো এখান থেকে আসেন ওই প্রাইমারি যে সিন অফ ক্রাইম যে আছে ওটা ইটস সামওয়্যার এলস, তো মেবি আসেন ওইদিকে যাচ্ছিল ডাইভার্সন নিয়ে, ওখানে প্যানিকলি আসেন ডাম্প করেছেন। দিস আর অল লাইক যেটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, তো দ্যাট উইল টেক টাইম।